আম্মা জান ডাকছিলা ডাকছি তো তাই সব কি শুনতাছি তুমি বলে যে আমি কানের কাছে গুলি ফুটেছ কথাটা কি হাঁচে নাকি হ আম্মা জান সত্যি তোমার আমি সাবাস কেমতে তুমি মাইয়া মানুষ রাস্তাঘাটে পিস্তল নিয়ে বাইরে কেমতে তার উপরে জামিনের মতো এমন ডেঞ্জারাস পুলার লগে গুলি ফুটেছ হ্যাঁ তারে গুলি ফুটাই তুমি কি প্রমাণ করবার চাও তুমি কি খুব স্যান হয়ে গেছো নাকি আম্মা জান জামিল আমার লগে বেদবি করছে জোর করে আমার বাইকের মধ্যে উঠা পড়ছিল আর আজে বাজে কথা কইছে আমার মাথা গরম হয়ে গেছে এই লাইনে তো মাথা গরমের সিস্টেম নাই রে মা তখন যদি জামিল তোমারে গুলি করে দিত তখন তুমি কি করতা জামিল গুলি করানোর আগে আমি ওরে গুলি করে দিতাম আমার খুব ভুল হয়ে গেছে গা গুলি দিলার পায়ের কাছে নামেরা সুজা ওর কপালে মারা উচিত আছে রেশমি তোর কপাল ভালো যে তুই এখান থেকে ফিরে আইছিস হ্যাঁ তুই মায়া মানুষ তুই ফিল্ডে যাবি কেন আমার বাপের ওরা মারতে চাইছিল আমার বাপের রক্ত জড়াইছে ওরা আমার বাপের রক্ত কি আমার শরীরে নাই আমার রক্ত কি টকবক করে না আম্মা জান দেখো দেখো আম্মা জান ওরা আমার রাতের অন্ধকারে বোরখা পুইরা মারতে এসেছিল দিনের বেলা আহে নাই তাহলে তো খোলা চেহারাটা দেখে ফেলাইতাম এলাকা বোরখা পুইরা রাতেই আমার মারতে এসেছিল দিলে সাহস নাই কে তো কিন্তু পেট ভর্তি হোক বুদ্ধি আছে বুঝছো না অনেক চালাকি জানে আর ওই চালাকি কইরাই আমার মারবার লেগেছিল কিন্তু আমিও চালাকি করছি আর চালাকি করছি বুঝলাই ওরা আমারে মারতে পারে নাই নামাইরা চলে গেছে গা বলে কিন্তু জামিল যে আমার মায়ের লোকে বেদবি করলো এটা তো আমি মানে নিবার পারতাছি না মেয়েটা আমি মাইনে নিবার পারতাছি না ওরে একটা বড় ধরনের শাস্তি দেওয়ার লাগবে বুঝছো বড় ধরনের শাস্তি আর একমাত্র শাস্তি হলো গিয়ে মৃত্যু আব্বা জান তুমি খালি আমারে একবার পারমিশন দাও আমি দুইটা তাজা গুলি ওর কপালের ভিতরে ঢুকাই দিবা চাই আব্বা জান রেশমি তোর বাপ মা ক্রেমে এখনো বাইচে আছে হ্যাঁ তোর কি মনে হয় আমগো শরীরে রক্ত টকবক করে না শোন আমরা যতদিন বাইচে আছি এই বিষয়টা গুলো আমরাই হ্যান্ডেল করুম খবরদার কইতেছি এই বিষয় নিয়ে আর ফালাফালি করবি না হ মা এই ঝামেলার মধ্যে তোর কোনো ক্ষতি হইলে আমরা দুইজন তো মানে নেবার পারুম না বুঝছোস না এই বয়সে যদি মানে কিছু একটা হয়ে যায় তাহলে তো আমরা দুজন কেমনে বাঁচুম তোরে লই এই তো আমরা বেঁচে বেছি রে মা সব কিছু বুঝতে পারছি আব্বা জান কিন্তু জামিল এখনো গায়ে হাওয়া লাগাই ঘুরে বেড়াতেছে আমার কিন্তু এটা সহ্য হবার লাগছে না আব্বা জান ধৈর্য ধৈর্য ধরো আম্মা জান ধৈর্য ধরো মনটা শান্ত করো উত্তেজিত হন যে মনে হয় জামিলের মৃত্যু জামিলের পিছনে পিছনে কিন্তু ঘুরে বেড়াইতেছে বুঝছো না অল্লিগা ওই মুসাই কিন্তু যথেষ্ট তোমার কোনো চিন্তা করানো লাগবো না মা আমি তোমার একটা রিকোয়েস্ট করি জামিলের শাস্তি হওয়ার আগ পর্যন্ত তুমি এইসব ঝামেলার মধ্যে নিজের জড়াইবে না যাও ওরা মজন ঘরে যেতে বলছি যাও তুমি তো টুক গিলে হারাইছো এই যে দেখো চশমা পিন্ধাইছি তোমার লগে তো আমার আই লাভ ইউ হয়ে গেছে জানেমান আমার জেন্ডার চেঞ্জ হয়ে গেছে গা আমার আর ছেড়ি মেরি ভালো লাগে না রঘু ভালো হচ্ছে না বলে দিলাম ভালো হইতেছে না এটা আমিও জানি মাগার আমারও হচ্ছে আমি শখ যাচ্ছে শখটা মেটানো লাগবো না রং বা জুং বা যাই ওই সামাজিকতা আছে না আরও কাছে আহো নিকটে আহো না কি যে ফিলিং বুঝা পারতেছ তুমি আমি কিন্তু তোরে মেরে ফেলবো আব্বে হালায় আবে ওই মামদারপুর নাটকির ছাও কি কইলি আমার মাইরা হালাবি আবে আগে নিচে বাজ তোরে মারণের লাগে তো সারাসি আক্রমণ চলতেছে ওই সারাসি আক্রমণে এই অ্যাকশন কর্নেল রঘু যদি যোগ দেয় তুই তো মুহূর্তে ফিনিশ হয়ে যাবি গা বুঝা পারছ আবে ওই হালা চিকোনালি তুই আমার বাগনিরে বেইজ্জত করছ কে আমার বাগনির বাইকের পিছে ওইটা যাতাযাতি করছ খেলা ওইটার বদলা লইলাম আজকে বুঝা পারস নাই তুই এখনো সরি ক কইলাম একবারে বইরা দিব কইলাম রঘু যা কয় তাই করে
ওই সরি ক কইলাম সরি মামা আমার কিন্তু সরি পছন্দ হয় নাকি সুন্দর কই রাখো মিঠা কই রাখো সরি ক সরি এমতে না ক সরি আম্মা যা মামা ও তো আম্মা জান কইব না আমি কি ওরে আব্বা জান কইয়া দিমু না বাগনি এই লুচ্চাই কইব সরি ক সরি নাইলে ডাইরেক্ট ফালাই দিমু নাম হইব মুরগি মাছুদের বাবই সরি আম্মা রাস্তায় থুতু ফেলি চেটে নেই আর চাটাচাটি করন লাগবো না জীবনে বহুত আকাম কুকাম করছ চায় লাগে আমার ভাগ্নির বহুত দামি বাইক যা যা হালাই যা সবই মনে থাকবে আবে যাস না গেলা আবে ওই যা যা মামলার পো ভাগ্নি তুমি খুশি হয়েছো বহুত খুশি হয়েছি মামা জব্দ হয়ে গেছে মাগার আমি কইলাম অত খুশি হইবার পারি নাই আর ছড়ি কমনের মধ্যে একটা ভেজাল আছে ও খালি ছড়ি আম্মা কয় নাই নিজে থেকে ছ্যাপ ফালাবার চাইছে ছ্যাপ চাইটা তুলবার চাইছে এটা কিন্তু বহুত বিপদের কথা তুই একটা কাহিনী ঘটাইব তুমি সাবধানে থাক ওই তোরা এদিক খবর রাখ তুমি চলো তোমার আমি বাইকে দিয়ে আসি চলো উঠোম আমি তো উঠা পারি না নাও হয়েছে শিখ মুখি এই জন্য